জঙ্গিহানের বড় সড়ো ছক বাঞ্চাল জম্মু কাশ্মীরের নাগরোটায় পাক জঙ্গিরা ছক কষেছিল নাশকতার, তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ। করোনার প্রকোপের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির কৌশল নিয়ে কাজ চীনের, দেশে শিশুদের জন্ম বাড়ানোর জন্য নতুন নীতি নিয়েছে চীন। ডিসেম্বরের শুরুতেই অক্সফোর্ড ভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের ফল পজিটিভ, ভ্যাকসিন বাজারে অনুমোদনের পরই নিয়ে আসা হবে এমনই আশার কথা শুনিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। মঙ্গলবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, বৈঠকে রয়েছেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। বিধায়ক মিহির গোস্বামী দলে ফিরে নিয়ে জল্পনা তুঙ্গে, বিধায়কের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তবে সোমবার সোশ্যাল মিডিয়ায় দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব বিধায়ক মিহির গোস্বামী। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কুলটি থানার নিয়ামতপুরে, দমকলের একটি ইঞ্জিন ও নিয়ামতপুর থানার তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারের পুরো মাথাভাঙা এলাকার ঘটনা, আগুন লাগার কারণ এখনো অজানা, তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চোর সন্দেহে পিটিয়ে খুন এক ব্যক্তিকে, ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার উত্তর ধলপলের বর্মনপাড়া এলাকায়। অভিযোগের তীর স্থানীয় যুবকের দিকে। বারাসাতের নতুন পুকুরে কুকুরকে পিটিয়ে মারার পরেও মৃত কুকুরের উপর অত্যাচার, নৃশংসতা ঘিরে উত্তেজনা, এই ঘটনার ফলে ক্ষোভে ফেটে পড়ে পশুপ্রেমীরা। বেলপাহাড়ির হজরতে হাতির হামলায় আশঙ্কাজনক এক ব্যক্তি, আহত ব্যক্তিকে প্রথমে বেলপাহাড়ি ও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।